নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আজ আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে বলবো, সেটা খুবই ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি অনেকে আমাকে ফোন করে বলেন যে দাদা, আপনি অনেক বিজনেস আইডিয়া বলেন, বাট আমি কি টাইপের বিজনেস স্টার্ট করব বা কেমন বিজনেস স্টার্ট করব। আমি যে এইখানে কয়েকটা বিজনেস আইডিয়া দিচ্ছি, এটা সম্পূর্ণ রিসার্চ বেস, এবং এই টাইপের বিজনেস আমেরিকাতে, ইউএসএতে বা রিচ কান্ট্রিতে এইসব ছোটো ছোটো ব্যবসা চলছে। এসব ছোটো ছোটো ব্যবসা করে মানুষ প্রচুর টাকা কামাচ্ছে। ইভেন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এইসব বিজনেস করে বহু টাকা কামাচ্ছে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশে স্টার্ট করতে পারেন, আপনার ভালোই টাকা উপার্জন করবে হবে। এবার রইল বাকি যে অনেকে ফোন করে জিজ্ঞাসা করেন যে দাদা, অনেক বিজনেস আইডিয়া দেন, আমি কী টাইপের বিজনেস স্টার্ট করব। আমি সর্বদা ওনাদেরকে বলি যে আপনি বিজনেস স্টার্ট করুন যে কোনো একটা। আমি সর্বশেষে ভিডিও শেষে একটা আপনাদের অফার দিব বা একটা কথা বলবো, শেষ পর্যন্ত দেখুন। যাদের কী বিজনেস করবেন বা কী বিজনেস নিয়ে আপনার প্রবলেম আছে, আপনি যদি জানতে চান ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনার জন্য একটা সিক্রেট বলবো যেটা খুবই ভালো হয় আপনার জন্য। চলুন, আজ যে টপিক সেটা হচ্ছে কী টাইপের বিজনেস আপনি স্টার্ট করতে পারবেন। এটা পশ্চিমবঙ্গে বন্ধ হবে না, বাংলাদেশে বন্ধ হবে না, ইভেন গোটা ইন্ডিয়ায় বন্ধ হবে না, ঠিক আছে? চলুন টপিকটা বলা যাক। প্রথম যে বিজনেসটা কথা বলবো সেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া কনসালটেন্সি একটা কোম্পানি খুলতে পারেন বা বিজনেস খুলতে পারেন। সোশ্যাল মিডিয়া কনসালটেন্সি কী আপনার মাথায় আসছে না? সোশ্যাল মিডিয়া কনসালটেন্সিটা কী? আমি কিছুদিন আগে বলেছিলাম যে আপনি ফেসবুক থেকে কীভাবে টাকা কামাবেন, এটাও একটা সেই টাইপের। আপনি যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল, ইউটিউব এরকম কিছু প্রোডাক্ট আছে, মানে এরকম সোশ্যাল মিডিয়াগুলো, আপনি যদি একটা এজেন্সি খুলেন, এজেন্সি খুলে লোককে কনসালটেন্ট করেন, লোকের বিজনেসকে বড় করেন, বা লোকের যে সার্ভিস সেই সার্ভিসকে যদি আপনি মানুষের কাছে পৌঁছে দেন আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, একে বলি সোশ্যাল মিডিয়া কনসালটেন্সি। আপনি লোককে কনসাল্ট করে ওকে হেল্প করছেন, এর মাধ্যমে আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। ট্রাস্ট মি, আমার যে সোশ্যাল মিডিয়া কনসালটেন্সির বিজনেস, যেটা আমরা বলি যে আমাদের একটা অ্যাডভার্টাইজের বিজনেস আছে, আমরা পার মান্থ আপনাদেরই আশীর্বাদে মোটামুটি ভালো টাকা উপার্জন করি, এটা হচ্ছে ব্যাপার। তো আপনিও যদি সোশ্যাল মিডিয়া কনসালটেন্সি হিসাবে নিজেকে দেখতে চান, তবে আপনি ফেসবুকের আমাদের কোর্সটা করতে পারেন, আদারওয়াইজ আপনি আমাদের থেকে ইউটিউবের কোর্স করতে পারেন। আপনি অনলাইনে কমপ্লিটলি আমাদের থেকে কোর্সটা পেয়ে যাবেন। কী করে পাবেন, কী পাবেন, ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, আপনি কল করতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট হিসেবে মানে একটা কোম্পানি খুলতে পারেন। এবার আমি একটা তথ্য দিচ্ছি, সোশ্যাল মিডিয়া কনসালটেন্সি করে এবার ইন্ডিয়াতে প্রায় 10,000 কোটি টাকার বেশি কামিয়েছে প্রত্যেকটা এজেন্সি, প্রত্যেকটা মানে টোটাল এজেন্সি কামিয়েছে টোটাল ইন্ডিয়ার বুকে। তো আপনি যদি স্টার্ট করে দেন, একটা রিসেন্ট ডাটা, আগামী 3 বছরের মধ্যে সোশ্যাল মিডিয়া এজেন্সিগুলো 30,000 কোটি টাকার বেশি কামাবে। তো আপনি যদি চান সোশ্যাল মিডিয়া এজেন্সি খুলতে পারেন, সোশ্যাল মিডিয়া কনসালটেন্সি হিসাবে আপনি একটা কোম্পানি খুলতে পারেন বা একটা বিজনেস খুলতে পারেন, বুঝতে পেরেছেন? তো সেকেন্ড যে বিজনেসটা সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা তো আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আজকেই ফোন করেছিল একজন। আমাদের অ্যাকচুয়ালি ফেসবুকে অ্যাড চলে যে কারা কারা আমাদের অ্যাডভার্টাইজ আমাদের কাছে অ্যাডভার্টাইজ করতে চান। তো অ্যাডভার্টাইজ দেখে একজন ফোন করেছিল যে দাদা, আমাদের একটা বিজনেস আছে, আমি আপনাদের কাছে ওটা প্রমোশন করাতে চাই। কী বিজনেস? মানে আমাদের একটা বৃদ্ধাশ্রম আছে। ওই বৃদ্ধাশ্রমে আপনার প্রফিটটা কি? বলছি দাদা, বৃদ্ধাশ্রমে একটা যারা থাকেন সিনিয়র, সিনিয়রদের থেকে আমরা 6,000 টাকা করে চার্জ করি মান্থলি। তো আমাদের বর্তমানে 15 জনের মতো সিনিয়র আছে, আমরা 90,000 টাকা ইনকাম করি, ওনাদের পিছনে সব কিছু খরচ নিয়েও আমাদের 40,000 টাকা বেঁচে যায়। তো আপনি ভাবুন তো, আপনি যদি একটা বৃদ্ধাশ্রম বা আপনি সিনিয়র কেয়ার সার্ভিস যদি একটা বিজনেস খুলেন, কেমন হবে বিজনেসটা? আমার তো মনে হয় পশ্চিমবঙ্গ কেন গোটা ওয়ার্ল্ডেই বিজনেস চলবে। এই বিজনেস ওয়ার্ল্ডের বুকে ট্রেন্ডিং আছে, মোস্ট ট্রেন্ডেবল বিজনেস বলতে গেলে। আপনার যদি ইন্টারেস্ট আছে এই বিষয় নিয়ে যে হ্যাঁ আমি একটা সিনিয়র কেয়ারের বিজনেস খুলতে পারি বা বৃদ্ধাশ্রমের বিজনেস খুলতে পারি, আপনি একটা ঘর ভাড়া নিয়ে নিলেন যেখানে 5-10টা রুম থাকবে, আপনি বৃদ্ধদেরকে রাখলেন, মানে দাদু ঠাকুমাদের রেখে ওদেরকে ট্রিটমেন্ট করলেন, যাদের ছেলে দেখে না, যাদের ছেলে বাইরে থাকে, আপনি অ্যাডভার্টাইজ চাইলে অ্যাডভার্টাইজ চালিয়ে ওদেরকে মানে ওই সব বৃদ্ধদেরকে আপনাদের কাছে রাখতে পারেন। তো রাখলে ভালোই টাকা পাবেন, এরকম করে একটা বিজনেস ক্রিয়েট করতে পারেন। দেখুন, আমি এখানে বলছি না যে বৃদ্ধাশ্রম করে ফ্রিতে সার্ভিস দিন, ফ্রিতে অনেকেই দেয়, বাট অ্যাজ এ বিজনেসম্যান আপনি বিজনেস পারপাস হিসেবে দেখলে এটা কোনো ভুল নয়। বৃদ্ধাশ্রমও একটা বিজনেস, ওয়ান টাইপ অফ, গেছেন? এখানে আপনি মানুষকে ভালো সার্ভিস করছেন। থার্ড যে বিজনেসটা সেটাও ইন্টারেস্টিং, সেটা অ্যাকচুয়ালি আমি ডাইরেক্ট কথায় আছি, স্মার্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট। স্মার্ট প্রোডাক্ট ডেভেলপমেন্টটা কি?
আপনি সর্বদা ভাববেন যে কোনো একটা বিজনেস করতে গেলে আপনাকে প্রোডাক্ট মোস্ট ইম্পর্টেন্ট। মার্কেটিংয়ের ভাষায় কী? প্রোডাক্ট, প্রাইস, পিপল। বুঝতে পেরেছেন? যদি আমি তিন ট্রিপি ধরি তো প্রোডাক্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো যদি আপনি ভাবুন কেউ বিজনেস করবে ভাবছে, আপনি তাকে একটা প্রোডাক্টের ডেভেলপ করে দিলেন, যে কোনো প্রোডাক্ট একটা চুজ করে দিলেন, আপনি সেটা সফটওয়্যার হতে পারে, সেটা প্রোডাক্ট হতে পারে, একটা কোর্স হতে পারে, আদার একটা অফলাইন প্রোডাক্ট হতে পারে। যেমন আমাকে কিছু ইউটিউবার, বড় বড় ইউটিউবার ফোন করছিল যে বিপ্লব ভাই আমি একটা বিজনেস করতে চাই, কী প্রোডাক্ট নিয়ে বিজনেস করবো। আমি যদি তাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই, তারা আমাকে পে করার জন্য রাজি আছে বা তারা আমার সঙ্গে বিজনেস করার জন্য রাজি আছে। আপনি অ্যাজ এ প্রোডাক্ট ডেভেলপমেন্ট হিসাবে একটা যদি কোম্পানি খুলেন বা বিজনেস খুলেন এবং মানুষকে যদি প্রোডাক্টের আইডিয়া দেন বা আপনাদের কোনো প্রোডাক্টের সার্ভিস দেন, সেখানে একটা বিজনেস মডেল কে রয়েছে, সেখানে ভালোই টাকা উপার্জন করতে পারবেন। এবার কত টাকা ইনকাম করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। সাপোজ আমি গতকালই মনে হয়তো না গত পরশু আমি একটা আয়ুর্বেদিক কোম্পানিতে গেছিলাম। ওরা কী করে, ওরা অন্যান্য কোম্পানি থেকে আয়ুর্বেদিক মেডিসিন রিসোর্স করে ওদের কাছে রাখে, ওরা ফ্র্যাঞ্চাইজি সিস্টেম করে দিয়েছে। আমাদের থেকে ফ্র্যাঞ্চাইজি নাও, শুধু ওষুধের টাকাটা নাও, ওষুধের সাপোজ 50,000 টাকার ওষুধ নাও, ওষুধের টাকাটা শুধু ফ্র্যাঞ্চাইজি ফি 1 টাকাও দিতে হবে না, আমাদের ডাক্তার প্রোভাইড করবো, শুধু 50,000 টাকা আমাদের দিতে হবে, 50,000, 1 লাখ যত টাকার ওষুধ লাগবে। তো লোক ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে, এরকম করে কোটি কোটি টাকা কামাচ্ছে, নিজের প্রোডাক্ট নয়, নিজের কিছুই না, নিজের যে একটা মিডিয়েটার হিসাবে কাজ করছে, মানুষকে বিজনেস করাচ্ছে জাস্ট মিডিয়েটার। তাহলে ভাবুন তো বিজনেসটা কত সুন্দর। আপনি চাইলে এরকম বিজনেস স্টার্ট করতে পারেন, অ্যাজ এ প্রোডাক্ট ডেভেলপমেন্ট হিসাবে একটা বিজনেস স্টার্ট করতে পারেন। বুঝতে পারলেন? 4 নম্বর যে বিজনেসটা সেটাও খুব ইন্টারেস্টিং, জাস্ট ওয়েট ওয়েট, অবশ্যই বলছি। এটা হচ্ছে অর্গানিক বিউটি প্রোডাক্ট। অর্গানিক বিউটি প্রোডাক্টটা কী? অর্গানিক বিউটি প্রোডাক্ট এমন একটা বিজনেস যদি আপনি খোলেন, এটাকে ওয়ান টাইপ, আমি যে কিছুক্ষণ আগে বললাম না যে আয়ুর্বেদিক প্রোডাক্ট, আয়ুর্বেদিককে ইন্ডিয়ার ভাষায় অর্গানিক বলা হয়, ওটা ওয়ার্ল্ডের ভাষায় বলা হয়। আপনি যদি আয়ুর্বেদিকের কোনো একটা বিউটি প্রোডাক্ট ক্রিয়েট করেন এবং সেটাকে সুন্দরভাবে প্রমোশন করেন, অনলাইন কোনো ছাড়লেন না, অফলাইন কোনো ছাড়লেন না, প্রমোশন করে যদি একটা এটাকে সেল বাড়ান না, মানুষ কিনবে। সাপোজ আমি কিছুদিন আগে দেখেছিলাম একটা অ্যাডভার্টাইজ, ভিকোর বা পতঞ্জলি এরকম কিছু বা আয়ুর্বেদিকে অনেক কিছু কসমেটিক দেখেছিলাম, বিউটি প্রোডাক্ট দেখেছিলাম, তারা দমে অ্যাডভার্টাইজ করা, মানুষ নিচ্ছে, মানুষ প্রচুর পরিমাণে নিচ্ছে। তো আপনি ভাবুন তো একটা অর্গানিক কোনো বিউটি প্রোডাক্ট বের করলেন, ওটাকে গুগলে অ্যাড করলেন, যদি আপনার অর্গানিক প্রোডাক্ট আছে আপনি আমাদের বলতে পারেন, আমরা আপনাদের একটা সুন্দরভাবে করে দিতে পারি। এবার কীভাবে অ্যাড করবো, কী করবো সেটা আপনার সঙ্গে কথা হবে। অর্গানিক প্রোডাক্ট একটা চুজ করুন এবং ওটা নিয়ে বিজনেস করুন, একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন, কোটি টাকা কিনতে পারবেন। এবার অনেক বড় দাদা আমার কোটি দরকার নেই, আমার লাখ দরকার নেই, আমার 5,000 দরকার, আপনার জন্য ভিডিও একটা অপেক্ষা করে চাইবো, আমি ক্লিক করুন। কম ইনভেস্টে কী বিজনেস করতে পারেন? বুঝতে পেরেছেন? এটাও একটা কম ইনভেস্টমেন্টের মধ্যে, বাট স্মার্ট বিজনেস, এটা স্মার্ট বিজনেস। এগুলো অর্গানিক বিউটি প্রোডাক্ট আপনি বানিয়ে সেল করতে পারেন, একটা কোম্পানি খুলতে পারেন। লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিজনেস আইডিয়াটা, সেটাও ইন্টারেস্টিং, তার মধ্যেও একটা স্টোরি আছে। যেটা হচ্ছে কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেল থেকে কল করে, ইউটিউব পেজে আমার ভিডিও দেওয়া থাকে, আপনারা যদি দেখেন, অনেকে কল করে বলছেন দাদা আমার কাছে তো, আপনি বিজনেস আইডিয়া দিচ্ছেন বাট আমার কাছে ফান্ডিং নেই, আমি ফান্ডিং কোথা থেকে পাবো। অনেক কোম্পানি আছে, যদি আপনার আইডিয়া ভালো থাকে না, তবে ক্রাউড ফান্ডিংয়ের সিস্টেম থাকে, আপনি যদি ক্রাউড ফান্ডিংয়ের একটা বিজনেস খুলতে পারেন সেটা ভালো চলবে। ক্রাউড ফান্ডিং মানে আপনি বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মানুষের থেকে ফান্ডিং তুলে মানুষকে সেটা দেন, মানে কোনো বিজনেসম্যানকে দেন, ওটার মাধ্যমে একটা পার্সেন্টেজ নেন, এটাকে বলে ক্রাউড ফান্ডিং। আমার ক্যামেরাতে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা তাড়াতাড়ি শেষ করছি, নেক্সট ভিডিও জলদি আসবে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা।